ওরে নীল দরিয়া, আমায় দে রে দে ছাড়িয়া ছাড়িয়া। আচ্ছা, তোর 14 ফেব্রুয়ারিতে প্ল্যান কি? কিসের আবার প্ল্যান? রোজ যেতে রোজ দিলাম, প্রমিস যেতে প্রমিস করলাম, চকলেট যেতে চকলেট দিলাম, টেডি যেতে টেডি দিলাম, প্রপোজ যেতে প্রপোজ করলাম, কিস যেতে কিস চাইলাম, বলে জান আজকে না 14 তারিখ, হাক দিতে বললাম হাক দাও, কো জান আজকে না 14 তারিখ, এখন কালকে 14 তারিখ, কালকে নাকি বালের ডে। বালের ডে না, ভ্যালেন্টাইন ডে। আমার ডে সব ডেতে সব টাকা পয়সা খরচ করে ফেলাইছি, এখন কালকের জন্য আমি টাকা কই পামু, টাকা কই পামু। এখন তোর কি খবর? আমারে নাকি সুখবর দিব কইছে। সুখবর দিব মানে? তুই ভ্যালেন্টাইন এর আগেই কাম সেরে ফেলাইছস, এখন এই সুখবর দিব? আরে হালার পুত, এরকম কিছু করি নাই আমি। আমার গার্লফ্রেন্ড কল দিছে। হ্যালো জান। হ্যালো জান, তোমার জন্য একটা সুখবর আছে। কি 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 সুখবর, তাড়াতাড়ি বলো। জান, জানোই তো কালকে 14 ফেব্রুয়ারি, কালকে আমার বাসায় কেউ থাকবে না। তুমি এক কাজ করবা, আমার বাসার সামনের দরজা দিয়ে ভিতরে চলে আসবা, আর হ্যাঁ, আসার সময় কিন্তু স্ট্রবেরি ফ্লেভারটা নিয়ে আসবা। জান কাটি। আচ্ছা ঠিক আছে জান, কাটো। যা দুষ্টু। উফ, কি রে, কি বললো তোর গার্লফ্রেন্ডে যে মোবাইলে চুমাচুমি শুরু করে দিছস? কি কইতাম বন্ধু, তোরে আমার গার্লফ্রেন্ডের বাসা নাকি খালি, আবার কইছে স্ট্রবেরি ফ্লেভার লয়ে যাইতে, তার মানে বুঝতাছস বন্ধু খেলা হবে? তোর তো ভাগ্য ভালো যে তোর গার্লফ্রেন্ডের বাসায় সব কাম সেরে ফেলাইতে পারবি, আমার তো টাকা পয়সা লাগবো, আমার গার্লফ্রেন্ড তোর বাসায় নিতে পারবো না, এখন আমি টাকা কই পাই কালকের জন্য? বাপের লোকে একটু বাটপারি করতে হইব, এটাই আর কিছু না, চল জায়গা দেখি কি করা যায়। তুই তো কালকে চলে যাবি ড্যাং ড্যাঙ্গাইয়া, আমি কি করবো? তাইলে বন্ধু আমি এক কাজ করি, আমি জায়গা, আমার আবার কালকে ম্যাচ, ব্যায়াম ট্যাম কইরা রেডি হইতে হইব, বুঝছস? ভালো থাক তুই। যা যা যা, সময় ভালো হইলে যা হয়। স্ট্রবেরি ফ্লেভার, স্ট্রবেরি ফ্লেভার, টাকা যে কই পাই। আগের যুগটাই বালা ছিল, মা বাপে জোর করে বিয়া দিয়া দিত, উমা অন্দি সিবার মধ্যে খালি ফুল আর ফুরি, একটু আগে গিয়া দেখি এক জু ফ্লোরে উমা, গিয়া দেখি হাস্তাক ফ্লোর লিতে কিতা হচ্ছি, মাফ করো আল্লাহ। আব্বা দেখি এই জায়গায়, দেখি কিছু টাকা পয়সা নিতে পারি কিনা, কি বাহানা করা যায়, কি বাহানা করা যায়, কি বাহানা করা যায়। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আরে নয়ন না? ও আব্বা, তুই অত ভালো হইলি কেমনে, জর্মের পরে তোরে দেখছি না কোনোদিন সালাম দিতে, ক কিতা কইবে? আসলে আব্বা আমার না কিছু টাকার দরকার ছিল আর কি। টাকার দরকার? তুইও কি ওদের মতো ঝুপ লড়াইবে না কিতা? আরে না আব্বা, আসলে আমার একটা গোপন রোগ হইছে আর কি। কি গোপন রোগ? তোর কি টুনটুনি গায়েব হয়ে গেছে গা? আরে না আব্বা, এইসব কিছু না। তাইলে কিতা? আসলে আমার না একটা এক শিরা রোগ হইছে, আমার বিটি একটা ছোট, আমার বিটি একটা বড়, যখন আমি হাঁটি তখন একটা একটার সাথে বাড়ি খায়, তখন আমার অনেক ব্যথা হয়, এ লাগা করে টাকা পয়সা লাগবো, ডাক্তারে যাবো আর কি। গোপন রোগটার কারণ কি? ও বুঝছি, তুই ভূমিকম্প সারে খাটলা রাস। আরে বাবা এরকম কিছু না, তুমি আরো আমার লজ্জা দিতেছো, আমারে দাও কিছু টাকা পয়সা, দাও থাকলে। কত লাগবো? বাবা 5000 টাকাই দিয়া দাও। 5000? এমন 5000 হইলে 3-4টা টুনটুনি কিনা যা। 200-300 টাকা দিলেই তো না? আরে না 200-300 টাকা হইব না, 200-300 টাকা তো গাড়ি ভাড়া যাইবে, পরে রেস্টুরেন্ট, পরে হোটেল, আমারে 5000 টাকাই দেওয়া লাগবো। দরকার হইলে আজকে না খাইয়া থাকুম, এরপরে যাতে আমার পুতের টুনটুনি ফিরায়ে। নেফু আন্ডার ফ্যানে ভিতরে রাখছিলাম, তোর মা 7 দিন ধরে দনা কি করে নেবু গুলের তলের ভাসটিয়া। আমি আসি তাইলে। আচ্ছা ঠিক আছে, সাবধানে রাখিস। আচ্ছা আচ্ছা, মিশার কথাটা কইলাম রে।